বলিউডে তিনি ছিলেন ধূমকেতুর মতোই, তার আকস্মিক উত্থান আবার নিমিষে হারিয়ে যাওয়া সবটাই ছিল নাটকীয়। তার ভিগে ভিগে সিনেমাতে হামসফর এক দশক পরেও চর্চার রসদ জোগায় সঙ্গীত প্রেমীদের। সেই তিনি হলেন মাহফুজ আলম জেমস। আচমকা কেন হারিয়ে গিয়েছিলেন হিন্দি ইন্ডাস্ট্রি থেকে, এই প্রশ্ন মাঝে মধ্যে ঘোরপাক খেত অনুরাগী মহলে। অবশেষে যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন জেমস স্বয়ং। বাংলাদেশের এই রকস্টার জানালেন, দেশ ছেড়ে অন্য কোথাও থাকতে রাজি ছিলেন না বলেই টানা কাজ করতে পারেননি মুম্বাই। আমার প্রফেশন যদি করতে চাইতাম তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডের ছবিতে নিয়মিত গান করতে চাইলে আমাকে সেখানেই থাকতে হতো। আমি এই দেশে জন্মে অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি আর এটাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। ভারতীয় সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে জেমসের যুগলবন্দী নজর কেড়েছে একাধিকবার। গ্যাংস্টার, লাইফ ইন আমেট্রো ও লমহের মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। বাংলাদেশি এই গায়কের কণ্ঠে প্রত্যেকটা গানই পৌঁছেছিল জনপ্রিয়তার চূড়ায়। এরপরে আর হিন্দি ছবিতে সেভাবে কাজ করেননি জেমস। 2013 সালে ওয়ার্নিং নামে একটি ছবিতে গান গেয়েছিলেন তিনি। 80-এর দশকে মুক্তি পায় জেমসের প্রথম অ্যালবাম স্টেশন রোড। এরপর অনন্যা, পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করোনা, ঠিক আছে বন্ধুর মতো একাধিক একক অ্যালবামও প্রকাশ হয় তার। এভাবে ধাপে ধাপে গানের জগতে নিজের জায়গা পাকা করে নেন জেমস।